আজ আমরা পৌঁছে গিয়েছিলাম অর্থাৎ আরমান মণ্ডলের কাছে। ওনাকে একান্তে একান্তে আমরা পেয়ে গেছি। কালকে আমরা দেখতে পেয়েছি পানিয়াটির একটি নৃশংস হত্যা আট নম্বর ওয়ার্ডে, যেখানে বিপুল ভোটে জয়ী হওয়া প্রার্থী তৃণমূল কংগ্রেসের মাত্র দু একদিনের ভেতরেই উনি শপথ নিতেন, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে। তাই জন্যই আমরা আমাদের সংবাদ পরিবর্তন আজকে এসে গিয়েছিল রিয়াজউদ্দিন অর্থাৎ আরমান মণ্ডলের কাছে। দাদা, কালকে আট নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হওয়া যে তৃণমূল প্রার্থী, তার দুদিন পরই শপথ নেওয়ার কথা ছিল, ওনাকে যেভাবে হত্যা করা হলো, তো আপনারা কি ভাবছেন এইটা, যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে কালকে বাড়ির সামনে? দেখুন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে অনেক দুঃখ আমরা মেসুস করছি কি আমাদের যা আছেন কাউন্সিলর, দুবারে কাউন্সিলর হয়েছেন, এবারে জিতেছিলেন, অনেক ভালো লোক ছিলেন। তো আজকে আমরা যেহেতু এইখানে কাউন্সিলর আছি, সব একটা যা আছি আমরা সব একটা আতঙ্কের মধ্যে আছি। আমরা যেহেতু কাউন্সিলর আছি কি আজকে আমরা যা ফিল্ডের মধ্যে নেবে কাজটা করবো, কি মানুষকে বিচের মধ্যে থাকবো, এত কাজ করছি আমরা, যখন হচ্ছে যে ডাকছি আমরা চলে যাচ্ছি, যা কাজ হচ্ছে করে দিচ্ছি, লেকিন আমাদের কাউন্সিলরদেরকে এরকম ঘটনাটা হয়ে যাচ্ছে। তো আমাদের এইটা উপর মহলকে আমি জানাবো কি আমাদের রক্ষাটা কোথায় আছে, আমাদের রক্ষা কে করবে। অর্থাৎ দেখা যায় যেখানে আপনারা সারা বছর, মানে সারা বছরই পাঁচ বছর সারা এতে আপনারা যেখানে পরিষেবা দেবেন, আপনারা কি সেমনি কোনো সিকিউরিটি পেয়েছেন যে আপনারা যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন? তো এমনও তো হতে পারে যে সেখানেও কোনো বদমাশ কোনো ঢুকে থাকতে পারে, তার জন্যে আপনার নেতৃত্বস্থানীয় লোককে কি আপনি জানিয়েছেন ইতিমধ্যে? আমরা তো এক্ষুনি জানিয়েছি না, লেকিন এক্ষুনি মহসুস হচ্ছে আমাদেরকে কি আমাদের নিজে যা আছে আমাদের উপর, নিজে মমতা মানে আমাদের যা উপর মহলে যা নেতা আছেন ওনাদেরকে আমরা জানাবো। আর তো দুদিন পরেই আপনাদের শপথ, তো এই যে ঘটনাটা হার হিম করা ঘটনা বলা চলে, একটা যেখানে একটা শপথ নেওয়ার আগেই একটা কাউন্সিলরকে এমনি করে হত্যা করা হলো, তো এখন বর্তমানে আমাদের পুলিশ মন্ত্রী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছে এখানকার বিধায়ক রাজ চক্রবর্তী থেকে আরম্ভ করে পার্থ ভৌমিক, ওনাদের কাছে আপনি কি মানে আবেদন জানাচ্ছেন, যদি সেইটা মিডিয়ার সামনে বলেন তাহলে অনেক ভালো হয়। আমি তো এটা বলব কি আজকে দুদিন পরে আমরা যে যেহেতু কাউন্সিলর আছি, সব দুদিন পরে শপথটা গ্রহণ করব। লেকিন আজকে যা বড় ঘটনা দুর্ঘটনাটা ঘটেছে, আমি এটাই বলবো কি যে বিয়ের পিছনে আছে, আমি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আনন্দ জানাবো, আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনন্দ জানাবো, আমাদের ফিরাক আদিমকে আর আমাদের পার্থ ভৌমিককে আনন্দ জানাবো কি কোড়া সে কোড়া যে বি এর পিছনে আছে কি ওনাকে শাস্তি দেওয়া হোক, কি এরকম কোনো কাজ না আমাদের এখানে করতে পারে, এরকম সাহসটা উনি করতে পারবে। কেন আজকে তো আমাদের বিচে নাই, আমাদের আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, লেকিন আজকে ওনার বাড়ির মধ্যে কি বিধবে, কি কষ্টটা হচ্ছে ওনার বাড়ির মধ্যে, আজকে ওনার পাশে কে থাকবে? তো আমি আমাদের নেতাদেরকে আমাদের করব, আমাদের কি আমাদেরকে যা একটু দেখুন, এটাই অনুরোধ করব।
অর্থাৎ আপনি নিরাপত্তা চাইছেন, মানে এনাদের কাছে আপনি নিরাপত্তা চাইছেন, যেভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে তো মানুষের কাছে, মানে মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার আপনারা নিতে চলেছেন, সেমনি ওনাদের কাছে আপনিও নিশ্চয়ই আবেদন রাখছেন যে আপনাকে যেন একটু প্রোটেকশন দেওয়া হয়, যাতে এবং যারা এই ঘৃণ্যতম কাজ করেছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আপনি সেই কথাই আপনি জানাচ্ছেন? আমি তো এটাই কথা, কেন মনটা অনেক দুঃখী আছে, কেন আমরা যা এখানে জয়লাভ করেছি যেত পৌঁছিলাম, তো মনটা ভালো নেই, শুনে রাত্রিবেলা দিয়ে খাওয়া দাওয়া ভালো লাগলো না, খেতেও ইচ্ছা করছে না, কেন কি আমিও একটা কাউন্সিলর, উনিও একটা কাউন্সিলর, তো একটা কাউন্সিলর একটা কাউন্সিলরকে মারতটা বুঝতে পারে, আমাদের একটা পার্টির লোক আছে, তো আজকেও নাই, আজকে ওনাদের বাড়ির লোকে বউ বাচ্চারা কেউ কানাকাটি করছে, আজকে ওনার কেত দুঃখ মধ্যে আছে, তো আমরা এটাই বলবো কি আমাদের নেতা কাছে যে আমাদের কি যে বিয়ের পিছনে আছে কি ওনাকে কড়া সে কড়া শাস্তি দেওয়া হোক, কি এরকম কাজও করতে না পারে, এটাই আমার রিকোয়েস্ট আছে। অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের বিধায়ক রাজ চক্রবর্তী থেকে আরম্ভ করে পার্থ ভৌমিক, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার কাছে আপনি আবেদন রাখলেন যে আপনাদেরও একটু নিরাপত্তা দেওয়ার জন্যে, কারণ কি যেভাবে একটা নির্মম ঘটনা ঘটে গেছে তার দুদিন পরে, আর দুদিন পরেই সেখানে শপথ। তো মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন দলীয় কর্মীদের, অর্থাৎ আপনাদের যে পরিবার আজকে যে চলে গেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আপনি কি করবেন, আপনি কি এ নেবেন যে চলে গেল আজকে তার পরিবার শূন্য, তো আপনাদের তরফ থেকে দলের তরফ থেকে আপনি কি রকম চিন্তা ভাবনা জানেন কি আমাদের যা আছেন, আমাদের মমতা ব্যানার্জী, চাই অভিষেক ব্যানার্জী, চাই পার্থভূমি, চাই আমাদের এম এল এ রাজচক্রবর্তী, কি যে বি পার্টির মধ্যে দলের মধ্যে আছে ওনাকে কোনো দিন ছাড়া হয় না, ওনাদের দুঃখ মুসিবার মধ্যে আমাদের দল হামেশা ওনাদের সাহায্য করবে, আপনার পাশেই থাকবে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আরমান মণ্ডলের কাছে, অর্থাৎ রিয়াজউদ্দিন এর কাছে আমরা এসেছিলাম, ওনাকে একান্ত পেয়ে গিয়েছিলাম, দেখা যাচ্ছে উনিও একটু ভয়ে ভীতি হয়ে আছেন, কালকে যেরকম নক্কারজনক ঘটনা পানিয়াটি 8 নম্বর ওয়ার্ডে ঘটেছিল তা সত্যি নিন্দনীয়। আশা করছি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই দিকে দৃষ্টি দেবে, এবং যারা শপথ গ্রহণ করবে তাদেরও নিশ্চয়ই একটু নিরাপত্তার কথা চিন্তাভাবনা করবেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদকও এই আবেদন উনি জানিয়েছেন, এবং সংবাদ মাধ্যমের তরফ থেকেও যারা দিন রাত এক করে তারা দলের পাশে দাঁড়িয়েছেন, এবং যে পরিবার অনাথ হয়ে গেল তাদের পাশেও উনি ওনারা থাকবেন বলে, কারণ তৃণমূল দলটা একটি স্বচ্ছ এবং ভাবমূর্তির দল, সেখানে ওনারও একটু আশা যে অবশ্যই যেন মাননীয় মুখ্যমন্ত্রী এইদিকে একটু নজর দেন। অনেক ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন সেই চিত্র। আজ আমরা টিটাগড়ে পৌরসভার আরমান মণ্ডলেরকে সরাসরি পেয়ে গিয়েছিলাম, অর্থাৎ ওনার মন মেজাজ সব কিছু খারাপ, তা সত্ত্বেও উনি যেভাবে সংবাদ পরিবর্তন কাজকে সময় দিলেন, সত্যি অনেক ধন্যবাদ দাদা আপনাকে।